আজ বানাবো টমেটোর দোলমা, এটা রুটি পরোটা ভাতের সাথে খাওয়া যায়। তো দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হয়। এখানে টমেটো নিয়ে নিয়েছি একটু শক্ত দেখে, এবার এটাকে কেটে নেব। এইভাবে গোল করে কেটে নিয়েছি মুখটা, আর ভেতর থেকে যা ছিল সব বের করে রেখে দিয়েছি। ভেতরটা পুরো পুরো বের করে নিতে হবে। মাছটা আমি হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, এবার কাঁটা বেছে নেব। মাছটা বাছা হয়ে গেছে, তেল গরম করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি আগে ভেজে নেব। রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম, টমেটোর ভেতরের অংশটা এবার দিয়ে দেবো। ধনে পাতা কুচি, মশলা গুঁড়ো দিলাম অল্প করে। এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার পুরটা আমি ভরে নেব টমেটোর মধ্যে।
ভালো করে ঠেসে ঠেসে ভরে নেব। এবার বসিয়ে দেবো আর একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কম আছে করবো।